আসসালামু আলাইকুম। পারানাস কুকিং হাউসের সবাইকে স্বাগতম। আজ আমি পারানা আপনাদের মাঝে নিয়ে এসেছি খুব লোভনীয় রেসিপি। গরম পড়ে গেছে আর এই গরমে আমরা রুটি ঠান্ডা করার জন্য অনেক কিছু খেয়ে থাকি, তাহলে চলুন না আজকে এমন একটি ঠান্ডা পানীয় জিনিস আমরা খেয়ে আসি যা সবারই পছন্দ, আইসক্রিম। আর আইসক্রিম যদি আমরা ঘরে যদি তৈরি করতে পারি তাহলে তো একেবারে কথাই নেই। তো আজকে যে দিয়ে আমি আইসক্রিম তৈরি করব, বছরের প্রথম তরমুজ। তরমুজ এখন যদি একটু দাম বেশিও কিন্তু খেতে খুবই মজা, একদম লাল টুকটুকে একটি তরমুজ নিয়ে নিয়েছে। তো তরমুজটাকে আমাকে একটু হেল্প করেছে আমার সাহেব, হেল্প করেছে। তো এখন আমি তরমুজগুলোকে উঠিয়ে নিচ্ছে, খুব সুন্দরভাবে গোল করে সব তরমুজগুলোকে উঠিয়ে নিচ্ছে। তো আপনারা চাইলে এমনিও নিতে পারেন, তো একটু এভাবে করে নিল। তো এভাবে করে তরমুজগুলোকে আমি নিয়ে নিলাম, আর এই তরমুজটার ভিতরে প্রচুর পরিমাণের রস ছিল, যেটা একেবারে মানে রসালো বললেই চলে। তো খুব সুন্দর যেমন কালার ছিল তেমনি খেতেও কিন্তু খুব মজা। এখন আমি একটা চাটনির সাহায্যে এভাবে হাত দিয়ে ডোলে ডোলে আপনারা রসটাকে চেপে নিয়ে নিতে পারবেন, তাহলে এটা আর কোনো ব্লেন্ড করা লাগবে না, খুব রস থাকাতে সেক্ষেত্রে এটার কোনো ব্লেন্ড করা লাগবে না। এভাবে চেপে নিয়ে আপনি তাহলে বিচিগুলো উপরে রয়ে গেল। এভাবে করে আমি সব রসগুলোকে নিয়ে নেব। এই গরমে কিন্তু আমরা বাইর থেকে আইসক্রিম খেয়ে থাকি, অনেক সময় আইসক্রিমের এক্সপায়ার ডেট থাকে না, সেই ক্ষেত্রে আমরা ঘরে যদি আপনার ন্যাচারালভাবে তৈরি করে বাচ্চাদেরকে দিয়ে থাকি তাহলে ওরা এটা পুষ্টিকর হবে এবং খেতেও কিন্তু খুব ভালো লাগবে, একটু ঠান্ডা ঠান্ডাও লাগবে খেতে, খুব শরীরটা ভালো লাগবে। তো এখানে আমি রসগুলা নিয়ে নিয়েছি, তো এখানে একটি সসপ্যান নিয়ে নিয়েছি আমি। সসপ্যানে আইসক্রিম তৈরি করতে যেগুলো করতে হবে আমি আবার একটু ছেঁকে নিচ্ছি, যাতে এখানে কোনো বিচি টিচি যদি থেকে থাকে তাহলে সেটা উপরে উঠে আসবে। এটা একেবারে দানা দুনা থাকতে পারবে না, এটাকে আপনারা একেবারে ক্লিন করে নেবেন। আমি এখানে কোনো পানি মিক্স করিনি, একেবারে হচ্ছে আপনার যে তরমুজের রসটা একদম কড়া লাল। তো আমি এখানে 3 টেবিল চামচ আপনার চিনি অ্যাড করেছি যাতে তরমুজটা মিষ্টি, সেই ক্ষেত্রে আপনারা তরমুজ মিষ্টির উপরে নির্ভর করবে আপনাদের এটা। তো এখানে আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ আপনার কর্নফ্লাওয়ার, এখানে অবশ্যই আপনাদেরকে কর্নফ্লাওয়ার দিতে হবে আইসক্রিমটা খুব সুন্দর এবং জুচি ভাব আসার জন্য। তো এটাকে আমি আগে ভালো করে মিক্স করে নিয়েছি, নয়তো আপনার কর্নফ্লাওয়ার দেওয়াতে দলা পেকে যাবে। তারপর আমি এখানে একটু ফুড কালার দিচ্ছি আর একটু সুন্দর জন্য সামান্য 1 ফোঁটা ফুড কালার দিয়ে দিয়েছি, যাতে এখানে বেশি দেওয়া লাগবে না। আপনাদের কাছে যদি না থাকে তাহলে সেক্ষেত্রে দেওয়া লাগবে না। এখন ফুড কালার, চিনি আর হচ্ছে কর্নফ্লাওয়ার একসাথে আমি মিক্স করে নিয়েছি। এখন একটি চুলায় বসিয়ে দিয়ে এটাকে আমি ব্লক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এটা অনবরত নাড়তে থাকবেন, নয়তো কিন্তু কর্নফ্লাওয়ারটা বসে যাবে। তো এটা একটু ঠান্ডা, হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পরে এখানে আমি কিছু নারিকেল দিয়ে দিয়েছি। আমার বেবিরা একটু নারিকেল পছন্দ করে এবং আমার সাহেবও খুব নারিকেল পছন্দ করে আইসক্রিমে, তো সেক্ষেত্রে আমি একটু নারিকেল কুচিমিকি করে দিয়ে দিয়েছি। এ পর্যায়ে আমি একটু হালকা গরম থাকা অবস্থায় এটা একটা মলে আমি ঢেলে নিচ্ছি আইসক্রিমের মলটাতে। মলটাতে দেওয়ার আগে ভালো করে ধুয়ে নেবেন। বন্ধুরা, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা এখনও করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকন অন করে দেবেন, নিত্য নতুন যে কোনো রেসিপি আমি করার সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করে নেব আর নোটিফিকেশানে পৌঁছে যাবে। আপনারা তৈরি করে নিতে পারেন এমন মজাদার আইসক্রিম যা একেবারে বছরের শুরুতে চটপট তৈরি করে আপনার সোনামণিদেরকে এবং আপনারা নিজেরাই পরিবার এবং মেহমান আপ্যায়নও কিন্তু এই আইসক্রিমগুলো খুবই লোভনীয় এবং খুবই জনপ্রিয় তরমুজের আইসক্রিম। খেতে যেমন মজা, খুবই পুষ্টিকর। তো এভাবে তৈরি করে আমি নিয়ে নিয়েছি, আর মলের ভিতরে একেবারে টুবুটুবু করে দেবেন না, যেটা একটা গ্যাপ থাকে ওই গ্যাপ পর্যন্ত দেবেন, যাতে আপনি উপরে যেটা টাইট কন্টেনার করার জন্য সেক্ষেত্রে এটা লাগানো যায়। তো এখন আমি এটাকে মুছে নিয়েছি, একটু ঠান্ডাও করে নিয়ে নিয়েছি। গরম অবস্থায় কখনো ফ্রিজে দিবেন না, তাহলে ফ্রিজের সমস্যা হবে। তো আমি এখন ফ্রিজে নিয়ে এসেছি। তো আমি সবসময় আপনার ডেজার্টের জন্য মাঝখানের তাকটাকে রাখি দিই, যাতে মাঝখানে এখানে কোনো মাছ মাংস আমি রাখি না, মাছ মাংস রাখি আমি। আমার ফ্রিজে 4টি তাক আছে, আমি মাঝখানের তাকে শুধু ডেজার্ট রাখি আর উপরের আর তাক আর নিচের তাকেগুলোতে আমি মাছ মাংস আলাদা আলাদাভাবে করে রাখি দিই, যাতে কোনো কিছুর ডেজার্টের উপরে কোনো গন্ধ না যেতে পারে। তো এটা আমি 8 থেকে 9 ঘন্টা রেখেছি, আপনারা চাইলে আরও বেশি রাখতে পারেন, কারণ আমার বাচ্চারা তো অসুস্থ হইতেছে না, আইসক্রিম আইসক্রিম করতেছে।
তো সেক্ষেত্রে আইসক্রিমটা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে উঠে গিয়েছে। আর যখন আপনারা মড আউট করবেন তখন কিন্তু একটু হালকা পানির ভিতরে 5 মিনিট রেখে দিবেন, যাতে আপনার খুব তাড়াতাড়ি এটা উঠতে পারে। তো আমার ছেলে খাচ্ছে, সে পিকচার দেখাবেন, অনেক জোর করে তাকে একটুখানি দেখিয়েছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আর আমার চ্যানেলের পাশে থাকবেন।